দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনিদের ওপর সাফ সৃষ্টির পরিণতির জন্য ইসরায়েলি দায়ী থাকবে বলছে ওয়াক এদিকে ইসরায়েলি বিপক্ষে ভোট অপরাধ তদন্ত করবে জাতিসংঘ আরও জানিয়ে দিচ্ছি নতুন করে দুশত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করছে ইসরায়েল অন্যদিকে মানুষরূপে ইসরায়েলি দানবগুলোর পোশাচিকতার বিচার চায় বিশ্ব জনমত আরো জানিয়ে দিচ্ছি নামেই যুদ্ধবিরতি ফিলিস্তিনিদের গণগ্রেফতার ইসরায়েলের এছাড়াও রয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব লজ্জাজনক বললেন নেতানিয়াহ সর্বশেষ জানিয়ে দিব মোদীর বৈঠকে যাচ্ছেন না মমতা এখন জানিয়ে দিব বিস্তারিত। ফিলিস্তিনিদের ওপর সাফ সৃষ্টির পরিণতির জন্য ইসরায়েলি দায়ী থাকবে বলছে ওয়াকফ বাইতুল মুকাদ্দাস ভিত্তিক ইসলামী ট্রাস্ট ইসলামী ওয়াকফ বলেছে ফিলিস্তিনিদের ওপর সাফ সৃষ্টি পরিণতির জন্য ইহুদিবাদী ইসরায়েলি দায়ী থাকবে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী অধ্যুষিত ও শহরবাসী এবং ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে ওয়াকফের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্তর্জাতিক নিউজ চ্যানেল আল জাজিরা ওয়াকফের বরাত দিয়ে আরও জানিয়েছে ইহুদিবাদী উপশহরের অন্তত একশত জন অধিবাসী বাবুল মাগারে দিয়ে মসজিদুল আকসার প্রবেশ করে মসজিদের আঙ্গিনায় তারা উস্কানিমূলকভাবে সন্ত্রাসী কায়দা ঘোরাফেরা করে শেষ পর্যন্ত বাব আল সিলসিলা দিয়ে বের হয়ে যায় ইহুদিবাদী ইসরায়েলি পুলিশ এখনো আটচল্লিশ নম্বর এলাকাসহ কুদুসবাসীদেরকে মসজিদে ঢোকার ক্ষেত্রে চেক অপের নামে হয়রানি করেছে মসজিদের বাইরে থেকেও তারা বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে তারা পশ্চিম তীরেও অভিযান গ্রেপ্তারি সহ একই রকম হয়রানি চালাচ্ছে বলে আলজাজিরা জানিয়েছে এদিকে আরব সংখ্যালঘুদের সহায়তা প্রদান কেন্দ্র আদালত ফিলিস্তিনিদের গ্রেফতার বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে আদালত বলেছে এ ধরনের গণগ্রেপ্তারি জাতিগত ও বর্ণবৈষম্যের বৈষম্যের সামিল এবং আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী ইসরায়েলি বিপক্ষে ভোট অপরাধ তদন্ত করবে জাতিসংঘ গাজা ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চলা এগারো দিনের সংঘাতে অপরাধের অভিযোগে আন্তর্জাতিকভাবে তদন্ত করতে রাজি হয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত হয়েছে ইসলামিক সহযোগিতা পরিষদ ও ফিলিস্তিন এ প্রস্তাব আনে অধিবেশনে আনিত প্রস্তাবে ভোটাভুটিতে তদন্তের পক্ষ সমর্থন করে বেশিরভাগ সদস্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের ফোরামে ঘটনার তদন্ত প্রস্তাব গৃহীত হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে তারা তদন্ত সহযোগিতা করবে না বলেও জানিয়েছে রয়টার্সের খবরে বলা হয়েছে সাতচল্লিশ সদস্যদের মানবাধিকার পরিষদের চব্বিশটি দেশ প্রস্তাবের পক্ষে এবং নয়টি দেশ বিপক্ষে ভোট দেয় আর চোদ্দটি দেশ ভোটদানে বিরত থাকে প্রস্তাবে ইসরায়েল হামার সংঘাত তদন্তে একটি স্থায়ী তদন্ত কমিশন গঠনের দায়িত্ব জানানো হয় এবং সাথে সাথে দাবিও জানানো হয়েছে যার কাজ হবে লড়াই চলার ওই সময় ইসরায়েল গাজা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখে ওই প্রতিবেদন দেয়া হবে এদিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ এক অধিবেশনে ভাষণ দানকালে মিসেল ব্যাচেলে বলেছিলেন গাজায় যে প্রাণঘাতী বোমা হামলায় ইসরায়েল চালিয়েছে তাতে একশত তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন তা যুদ্ধাপরাধ গঠন হতে পারে যদি তা অনুপ্রণাত হয় এছাড়াও ইসরায়েলের দাবি তাদের হামলায় ধ্বংস হওয়া বেশিরভাগ ভবনেই সশস্ত্র ফিলিস্তিনি দল আশ্রয় নিয়েছিল এবং সামরিক তৎপরতা চালিয়ে আসছিল এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ফিলিস্তিনের হামাসের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে পাশাপাশি ইসরায়েলকে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে হামাস নতুন করে দুশত পঞ্চাশ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল নতুন করে কমপক্ষে দুশত পঞ্চাশ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল পুলিশ ওয়াদি আরা এবং কাফর মান্দায় ঘরবাড়িতে হানা দেয় ইসরায়েলি পুলিশ এরপর তারা কয়েক ডজন যুবককে গ্রেপ্তার করে বলে জানা গেছে সংবাদমাধ্যম দিন নিউ আরবের বড়াতে জানা যায় ফিলিস্তিনিদের ধরপাকড় অভিযান এখনো অব্যাহত আছে এরই অংশ হিসেবে ইসরায়েলে দুশত পঞ্চাশ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী মানবাধিকার কর্মীদের মতে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের হামলার ঘটনা ঘটলেও তারা কোনো সাজা পায় না এদিকে ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা আইনি সহায়তা সংস্থা আদালা এর প্রধান হাসান জাবরিন বলেন ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অনাচার করছে তারা পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণতই গাজা নাগরিকদের সাথে এমনটা করছে ইসরায়েলি পুলিশ এর কোনো আইনি ভিত্তি নেই এছাড়া ওয়াদি আরা এবং কাফর মান্দা ছাড়াও নেগেফ এবং উম্মু আল ফাহমেও গ্রেফতারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ বেশিরভাগ যুবককে লোত শহর থেকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ওই শহর থেকে কমপকে একশত চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এই সূত্রটি প্রকাশ করেছে ইক্তেফাক মানুষরূপী ইসরায়েলি দানবগুলোর বৈশাচিকতার বিচার চায় বিশ্বজনমত জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল বেসিলেট গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে একটি রিপোর্ট দিয়েছেন এই রিপোর্টে দেখা গেছে বাইতুল মোকাদাস শহরের শেখ জারা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ইসরায়েলি প্রচেষ্টা মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে ইসরায়েলি সেনা মোতায়েনের কারণেই সেখানে সাম্প্রতিক উত্তেজনাগুলো দেখা দিয়েছে একই রিপোর্টে বলা হয়েছে যদিও ইসরায়েল দাবি করেছে যে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলোর ওপরই ইসরায়েল বোমাবর্ষণ করেছে কিন্তু এসব হামলায় হতাহত হয়েছে বেসময় সামরিক ফিলিস্তিনিরা ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলো ব্যবহার করেছিল এমন কোনো প্রমাণ আমরা পাইনি বলেও মিসেল বেসিলেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েল সম্প্রতি গাজায় আগ্রাসনের সময় বহু বেসামরিক বাসভবন ধ্বংস করেছে এবং এতে প্রায় আড়াইশো বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছে শহীদ ফিলিস্তিনিদের মধ্যে অন্তত আটষট্টি জন শিশু ও প্রায় চল্লিশ জন নারীও রয়েছে এছাড়া আহত হয়েছেন কয়েক হাজার মানুষ নামেই যুদ্ধবিরতি ফিলিস্তিনিদের গণগ্রেফতার ইসরায়েলের ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে টানা এগারো দিন সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তবে নামমাত্র যুদ্ধবিরতি চুক্তি একুশ যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই দিনে দিনে নতুন করে কমপক্ষে দুশত পঞ্চাশ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী ইউদিবাদী দেশটির পুলিশ শেখ জাররা এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব লজ্জাজনক বললেন নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজা হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠনের লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার পরিষদ যে প্রস্তাব পাশ করেছে তা লজ্জাজনক তিনি গাজা ইহুদিবাদী পার্শ্ববিক আগ্রাসনকে বৈধ ও আইনসম্মত বলেও দাবি করেছেন নেতানিয়াহু একাধারে একটি টুইট বার্তা জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাবকে লজ্জাজনক আখ্যায়িত করে দাবি করেন এই প্রস্তাব ইসরায়েল বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে উদ্ধৃত করবে এক টুইটে নেতানিয়াহু বলেছেন আজকের লজ্জাজনক সিদ্ধান্ত জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইসরায়েল বিরোধী চিন্তাধারার আরেকটি উদাহরণ তিনি গাজা নিরপরাধ নারী ও শিশুদের নির্বিচারে হত্যার পক্ষেই সাফাই গিয়ে বলেন আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য আইনসম্মত কাজ করেছি এবং জাতিসংঘের তদন্ত আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই নয় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি এর পক্ষ থেকে জাতিসংঘে মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয় পাশ ফলে পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজা ইসরায়েলের সম্ভাব্য তদন্ত করে দেখবে এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে সর্বশেষ জানিয়ে দিব মোদীর বৈঠকে যাচ্ছেন না মমতা ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে থাকবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে ঘূর্ণিঝড়ে রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেবে তিনি পাঠিয়ে দেবেন মোদীকে ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শনে দ্বীপে গিয়েছিলেন মমতা সেখানেই তিনি এই সিদ্ধান্ত জানান বলে উল্লেখ করেছে আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে বলা হয় সাগরদ্বীপে সুন্দরবন উন্নয়ন সহ বারো জন প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মমতা তাকে প্রশ্ন করা হলে জানিয়ে দেন ইয়াস নিয়ে বিমান বিমানঘাড়িতে নরেন্দ্র মোদীর বৈঠকে হাজির থাকবেন না তিনি এর আগে মমতার আপত্তির মূল কারণ হিসেবে বলা হয় মোদীর বৈঠকে শুভেন্দ্র অধিকারীর উপস্থিতির সম্ভাবনা দিল্লি থেকে জানানো হয়েছিল বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিজেপির বিধায়ক শুভেন্দ্র অধিকারী এদিকে রাজ্য প্রশাসনের সূত্রে খবর এই তালিকা জানার পরে মুখ্যমন্ত্রী মমতা বেঁকে বসেন তার যুক্তি কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যপাল বৈঠকে থাকবেন তা না হয় বোঝা গেল কিন্তু শুভেন্দ্র অধিকারী থাকবেন কেন মমতার এই আপত্তির কথা রাতেই প্রধানমন্ত্রী দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয় সূত্রটি জানিয়েছে ইত্তেফাক আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য